আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটু মনটা অনেক খারাপ, কি বলবো আসলে বুঝতেছি না। পৃথিবীটা এমন, আমাদের আসতেও হবে, আবার যেতেও হবে, কারণ যে আসবে তার যাওয়া কিন্তু অনিবার্য সত্য কথা। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সুজির বাচ্চা হয়েছিল, চারটা বাচ্চা হয়েছে। তো আপাদের বাড়ি থেকে আসার পরে এখানে একটা বাচ্চা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। এই যে বাচ্চাটাকে সুজি আদর করতেছিল, এই বাচ্চাটা, আর এই বাচ্চাটা কিন্তু দেখতে হুবহু তার মায়ের মতোই হয়েছে। তো ওর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছে, তো মায়ের বুকের দুধটাও খেতে পারতেছিল না। তো আমি ওকে যে পাউডার মিল্কটা হয় সেটা একটু গুলিয়ে ওকে মানে চামচ দিয়ে খাওয়াইছিলাম। তারপর পরে হঠাৎ ওর মুখ দিয়ে আর নাক দিয়ে সেগুলো বের হয়ে যাচ্ছে, আর তার শ্বাস নিঃশ্বাস নিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, আর ফ্যাটটাও একটু ফুলে গেছে। আর এখানে দেখেন সন্তানের বিদায়ের শেষ মুহূর্তে মা কিভাবে সন্তানকে আদর করতেছে, মুছে দিচ্ছে। তো আসলে মায়ের ভালোবাসা এমনই হয়, সেটা পশু পাখি হোক আর মানুষই হোক, কারণ মা তো মাই, কারণ ওই তো ওদেরকে পৃথিবী দেখাইছে। তো যাই হোক, এই সময়টার প্রায় 2-3 মিনিট পরে আসলে বাচ্চাটা মারা যায়। তো কি আর বলবো, আমি আসলে মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসাই তুলনা হয় না, আর দুনিয়াতে আসতে হবে, যেতেই হবে, এটাই সত্যি কথা, সেটা পশু পাখি দিয়েই হোক আর মানুষ দিয়েই হোক। তো এখানে কিছু সবজি পাঠাইছে আমার এক ফ্রেন্ডে, তো আমি এখন এগুলো বের করে নিচ্ছি। তো আসলে আজকের ভিডিওর ভয়েস ওভারটা কেমন হবে জানি না, কারণ যেহেতু এই ভিডিওটা এডিট করতে গিয়ে ভয়েস দিতে গিয়ে মানে মনটা এত খারাপ হয়ে গিয়েছে, কি বলবো সেটাই বুঝতে পারতেছিলাম না। আর সুজিকে ফালতে ফালতে এখন ওর প্রতি আমার সন্তানের মতোই মায়া বসে গিয়েছে। আমার সন্তানরা না খাইলে যেমন কষ্ট লাগে, তো ও না খাইলেও আমার কাছে সেম কষ্টই লাগে। আর ওর একটা সন্তান চলে গেছে, অবশ্য হয়তো জানে বুঝে, কারণ বোবা পানি কিন্তু সব কিছুই বুঝে, হয়তো বা তারা মুখ ফুটে বলতে পারে না, এটাই হচ্ছে পার্থক্য আমাদের সাথে, নয়তো বা ওরা সব কিছুই ফিল করতে পারে। আর এই বাচ্চাটাই কিন্তু সেম ওর মায়ের মতো হয়েছে, অন্য বাচ্চাগুলো একটু আলাদা হয়েছে, গায়ের রং একটু কালো কালো হয়েছে। তো আসলে বিষয়টা নিয়ে 2-3 দিন মনটা অনেক খারাপ ছিল। আর এখানে এই যে কিছু শাপলা, তারপরে গাছের আমলা পাঠাইছে আমার ফ্রেন্ডস, তারপরে এখানে কিছু গাছের বেগুন ছিল, আর পরুল যেটাকে বলি আমরা, তো সেটা ছিল, বা ধুন্দুল যেটাকে বলা হয়। তো বাজারগুলো আমি বের করে নিয়েছি, এরপরে তো এখানে কিছু আম কেটে নিয়েছিলাম, কিছু আম খাবো। তো আসলে আজকের পুরো ভিডিওতে আমার ভয়েস ওভারটা হয়তো বা এত ভালো আসবে না, তো আপনারা এটাকে আসলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে এসেছেন বাট এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই সেটা দেখে নিতে পারবেন। তো এখানে আমার আপু যেহেতু আসবে, তো আমি কিছু বাজার নিয়ে এসেছিলাম, এখন সেই বাজারগুলো বের করে নিচ্ছি। তো এটা ছিল রাতে, সন্ধ্যার পরে আমি বাজারে গিয়েছিলাম, আর সন্ধ্যার পরে গিয়ে বাজারগুলো করে নিয়ে এসেছি। তো এই তো এখানে আমি টুকিটাকি মুদি দোকানে যে বাজারগুলো হয় সেগুলো যা যা প্রয়োজন ছিল নিয়ে এসেছি। তো
তো এখানে দুইটা বাটি পছন্দ হয়েছিল, তো প্রয়োজন ছিল না, তারপরও নিয়ে আসলাম। আনলে তো আসলে কোনো জিনিস অপ্রয়োজনীয় থাকে না, তো সেটা প্রয়োজনই হয়ে লেগে যায়। তো এখানে আমি প্রায় অনেকগুলো মশলার প্যাকেট নিয়ে এসেছি, যেহেতু প্রায় 3 বছর পর বোন আসবে, বোনের ছেলে মেয়ে যা তারপর ভাইয়া সবাই ওরা আসবে, তো একটু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো যা যা প্ল্যান করে রেখেছি, তো সেই অনুযায়ী আমি বাজারগুলো করে নিয়ে এসেছি। তো এই তো সবগুলা বাজার আমি বের করে নিয়েছি। আর এখানে আমি চটপটি মশলা, তেহারি মশলা, রোস্ট মশলা, তারপর 2 প্যাকেট ফালুদা মিক্স, হালিম মিক্স, এরপর ফুচকা, তারপরে এখানে 1 লিটার তরল যে দুধ হয় সেটা, তারপর সসের বোতল, তো এখানে যা যা প্রয়োজন সবগুলাই নিয়ে এসেছি। কারণ সবগুলা দিয়ে আসলে রান্নাবান্না করা হবে, আপুরা আসলে সবাইকে খাওয়ানো হবে। তারপর এখানে আরও কিছু শুকনা বাজার নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি আর লং করব না, কারণ শুরুতে মুড মনটা খারাপ হয়ে গিয়েছে, আর পারবো না ভয়েস ওভার করতে। এখানে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।